নিজেদের অর্থেই দেশের উন্নয়নে অবকাঠামো তৈরির কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ম্যাজিক হলো দেশপ্রেম। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন এবং ওই তহবিল থেকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং স্কিমে অর্থায়নের ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের যাত্রা শুরু হলো, ফলে এখন থেকে নিজস্ব তহবিলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে পারবে বাংলাদেশ। এ তহবিল থেকে প্রথম পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং স্কিমের অর্থায়ন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন তহবিলের উদ্বোধন ও ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এ সময় তিনি বলেন, 75 পরবর্তী সরকারের প্রবণতাই ছিল বিদেশিদের কাছে ভিক্ষা চাওয়া, আর আত্মমর্যাদা নিয়ে কাজ করাই হলো আওয়ামী লীগের নীতি। আওয়ামী লীগের চিন্তা হলো যে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, দেশকে উন্নত করতে হবে, আর আমাদের উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা, সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেন সরকার প্রধান। আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কি, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম। দেশের কিছু কিছু জায়গায় করোনার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ জোর দেন শেখ হাসিনা। মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিটা যেন অব্যাহত থাকে, তার জন্য ডেল্টা প্ল্যানও আমরা করে দিয়ে গেলাম, যার ফলে এই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সক্ষম হব। করোনা ভাইরাসের সময় সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চলবেন, কারণ দ্বিতীয় ওয়েভটা কিছু কিছু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। করোনার মধ্যেও দেশের অর্থনীতি সুসংহত আছে, উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যা ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযথ পরিকল্পনা নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।